সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনিশ আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো তিনশো একাত্তর দ্বারায় বড়োল্যান্ডের মতো পৃথক অঞ্চল হক বরাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠালেন সুস্মিতা দেব বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ জেলার পনেরো কৃতি পড়ুয়াকে দু হাজার টাকা স্কলারশিপ টিম করিমগঞ্জের ইন্টারনেটের মাধ্যমে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার বিষয়ে চর্চার প্রয়োজন আগামী চার দিন পর্যন্ত আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের এই বছর মহালয়াতে সূর্যগ্রহণ একশো বছরের ইতিহাসে এই প্রথমবার আগামীকাল অর্থাৎ রবিবার রামকৃষ্ণনগরে সকাল দশটা থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে বদরপুরে মিনি লরিও বাইকের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত বাইক আরোহী জনগণকে বঞ্চিত করে স্ত্রী বাইয়ের নামে হেলথ কেয়ার করিমগঞ্জে বিজেপির পুরো সদস্যের নামে নিকুজ পোস্টার মদ্যাহ্ন বুজনকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড পাতারকান্দির জঙ্গলি বস্তি এলপি স্কুলে রান্না করা খাবারে জল ডেলে দিলেন প্রধান শিক্ষিকা আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থীত্বের দৌড়ে নেই প্রাক্তন মন্ত্রী গৌতম রায় নতুন প্রজন্মের জন্য করিমগঞ্জ আসন ছেড়ে দিতে চান গৌতম রায় দলাইয়ে নাবালক মাদ্রাসা ছাত্রের খুনির কটুর শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপারকে নদোয়ার লিপি। খালিগঞ্জ পুয়ামারা পূর্ত সড়কে ফাটল প্রতিবাদে সোচ্চা জনগণ জমে উঠেছে লাতু দাসগ্রাম সমবায় নির্বাচন কমলাক্ষ শিবির বনাম জয়নাল বাহিনীর লড়াই তুঙ্গে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আগামী চার দিন পর্যন্ত আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে অবিরাম বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস জারি করেছে বিশেষ করে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং অরুণাচল প্রদেশে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া বিজ্ঞান বিভাগ প্রকাশ করেছে করিমগঞ্জ জেলার নাম বিশ্বের সামনে তুলে ধরার প্রয়াস চালাচ্ছে টিম করিমগঞ্জ ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হল বর্তমান সময়ে ক্রমশ বেড়ে চলা সাইবার অপরাধ হ্রাস করা শুক্রবার করিমগঞ্জের এক হোটেলে টিম করিমগঞ্জের উদ্যোগে আয়োজিত স্কলারশিপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন টিম করিমগঞ্জের কর্ণধার ঋষিরাজ ভট্টাচার্য তিনি বলেন প্রত্যন্ত গ্রামাঞ্চল সহ জেলার মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বার্থে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিকে ভালো ফলাফল করা জেলার এগারো জন ছাত্রছাত্রীকে মাসিক দু হাজার টাকা করে দু বছর স্কলারশিপ দেওয়া হবে এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় এবছর বিশেষ কৃতিত্ব অর্জনকারী পাঁচজনকেও দু হাজার টাকা করে দু বছর স্কলারশিপ দেওয়া হবে বলে জানান তিনি বাঙালি অদূষিত বরাক উপত্যকার সঙ্গে দিল্লি এবং দিশপুরের ক্রমাগত বঞ্চনার জেরে এই উপত্যকার চল্লিশ লক্ষ মানুষ ক্রমশ হাফিয়ে উঠেছেন এই প্রেক্ষাপটে তিনশো একাত্তর এ জে দ্বারা চালু করে বড়োল্যান্ডের মতো একটি স্বশাসিত অঞ্চল স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক চিঠিতে সুস্মিতা আরও জানিয়েছেন সারা রাজ্যের মতো বরাক উপত্যকার মানুষও কর থেকে শুরু করে সব সরকারি নিয়মকানুন মেনেই এই বার্ষিক সংখ্যালঘু অদূষিত অঞ্চল বঞ্চনার শিকার হয়ে চলেছে এই প্রেক্ষাপটে অসমের মধ্যে থেকেও বড়োল্যান্ডকে যেভাবে স্বশাসিত এলাকা হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে সেভাবেই বরাক উপত্যকাকেও স্বশাসিত এলাকা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক বদরপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা মিনি লরি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী ঘটনাটি সংঘটিত হয় বদরপুর জাতীয় সড়কে মাদ্রাসার সম্মুখে শুক্রবার জানা গেছে এক মিনি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে সংঘর্ষের ফলে মাটিতে লুটিয়ে পড়েন ওই বাইক বাইক আরোহী আরোহী আমির হোসেন বলে জানা যায় এদিকে ঘটনার পর পরই স্থানীয়রা আহত বাইক আরোহীকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন এবারে মহালয়াতে সূর্যগ্রহণ গত একশো বছরে এমন ঘটনা প্রথমবার ঘটতে চলেছে চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে এটি মহালয়ার দিন চৌদ্দ অক্টোবর বিগত একশো বছরের ইতিহাসে কখনো মহালয়ার দিন সূর্যগ্রহণ পড়েনি ফলে এটিকে বিরল সূর্যগ্রহণ বলেই গণ্য করা হচ্ছে আগামী চৌদ্দ অক্টোবর রাত আটটা চৌত্রিশ মিনিটে সূর্যগ্রহণ লাগবে গ্রহণ সারবে তারপরের দিন মধ্যরাতে দুইটা পঁচিশ মিনিটে তবে ভারতে সেই সময়ে রাত তাকায় সূর্যগ্রহণ দেখা যাবে না মধ্যাহ্ন বুজনকে কেন্দ্র করে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল পাতারকান্দি শিক্ষাখণ্ডের অধীন কুকিতল জিপির নয়শো একত্রিশ নম্বর বস্তি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি এবং স্কুলের প্রধান শিক্ষিকার মধ্যে তুমুল জগরা এবং বাকবিতণ্ডার ফলে এক সময় স্কুল চত্বরে টান উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে এলাকার অভিভাবকদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় অভিযোগ মতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন বিতরণে অনিয়ম করে আসছেন ছাত্রছাত্রী অনুপাতে খরচের পরিমাণ যথেষ্ট কম করেন বলে অভিযোগ অভিভাবকদের প্রতিদিনের মতো বৃহস্পতিবারর প্রধান শিক্ষিকা দে আধা কিলোগ্রাম আলু এবং তিন প্যাকেট সয়াবিন তুলে দেন রাঁধুনিদের হাতে অথচ বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল চব্বিশ জন এমন খবর পেয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি স্কুলে উপস্থিত হয়ে এ বিষয়ে প্রধান শিক্ষিকার কাছে কৈফিয়ত তলব করে জানতে চান যে এত সামগ্রীতে কিভাবে এতজন ছাত্রছাত্রীর আহার তৈরি হবে স্কুল সভাপতির এহেন প্রশ্নের জবাবে কেঁপে গিয়ে রাগে শর্মা হয়ে উঠেন প্রধান শিক্ষিকা এতে শুরু হয়ে দুজনের মধ্যে তুমুল বৎসা এক সময় রাগের মাথায় দে বাচ্চাদের জন্য রান্না করা খাবারে জল ঢেলে দেন ততক্ষণে বিষয়টি পুরো এলাকা জুড়ে চাউর হয়ে যায় এতে বিদ্যালয় চত্বরে জড়ো হন বিভিন্ন পড়ুয়াসহ পঞ্চায়েত প্রতিনিধি ও অভিভাবকরা তারা সবাই শিক্ষিকার এমন কাণ্ড জ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানান করিমগঞ্জ বিজেপির পুরো কমিশনার নিকুজ পাওয়া যাচ্ছে না তাকে পুলিশ কিংবা সংবাদ মাধ্যমে নয় একেবারে নিকুজ সংক্রান্ত পোস্টার ঠাঙ্গিয়ে দিলেন ওয়ার্ডের জনগণ উনিশ নম্বর ওয়ার্ডের পুরো কমিশনার রাজু সূত্রধরের কাজে কুশি নন এলাকার জনগণ এরই মধ্যে পুরো সদস্য সাংসদ কৃপানাথ মালার কাছ থেকে হেলথ কেয়ারের দুটি চেক সংগ্রহ করেন আর এই চেক সংগ্রহ করার ছবি এসে যায় ওয়ার্ডের বাসিন্দাদের হাতে ফলে থাকে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থীত্বের দৌড়ে নেই প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বরং নতুন প্রজন্মকে জায়গা সেরে দেওয়ার পক্ষপাতি তিনি বুটে লড়াইয়ের তেমন কোনো ইচ্ছেই নেই তার শুক্রবার নিজে এ খবর জানিয়ে বলেন করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থিত্বের দৌড়ে কোনো অবস্থায় নেই তিনি যুক্তি দেখিয়ে বলেন রাজনৈতিক জীবনের পরিপূর্ণতা ইতিমধ্যে লাভ করেছেন তিনি খাটলিসরা বিধানসভা কেন্দ্রের জনগণের আশীর্বাদে ছবার বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি চারবার মন্ত্রী হয়েছেন দোলাই থানা দিন হাওয়াইতাং এলাকার দারু সালাম হাফিজি এবং আলিয়া মাদ্রাসার রাজিমুল হুসেন লস্কর নামের নাবালক ছাত্র রহস্যজনকভাবে খুন হওয়ার ঘটনাকে মানবতার লজ্জা হিসাবে অভিহিত করল উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়াও নদয়াতুতাম শুক্রবার নদোয়ার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজারবুইয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল খাসারের পুলিশ সুপার নমল মাহাত্তর সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকলিপি দিয়ে বলা হয়েছে ঘটনার পরপরই পুলিশ প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে ওই রাতে একজনকে গ্রেফতার করার ঘটনা নিঃসন্দেহে প্রশংসনীয় এই নারকীয় ঘটনার নিরপেক্ষ এবং বিস্তৃত তদন্ত করা হোক যাতে কোনো অপরাধী বিচারের মাপকাঠির আওতার বাইরে না যায় আগামীকাল অর্থাৎ রবিবার সকাল দশটা থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে রামকৃষ্ণনগর কন্ট্রোল রুমে রবিবার নতুন ট্রান্সফরমার বসানো হবে এর ফলে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রামকৃষ্ণনগর সাবস্টেশনের অধীনে থাকা প্রতিটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির রামকৃষ্ণনগর সাব ডিভিশনের এসডি শাহ আলম জানিয়েছেন সংবাদ মাধ্যমকে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে গরম থাকারও পূর্বাভাস রয়েছে শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এবার জমে উঠেছে লাতু দাসগ্রাম সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন আগামীকাল অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবে সাধারণ সভা তারপরই অনুষ্ঠিত হবে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সমিতি পরিচালনা সমিতির সাধারণ নির্বাচন ২২ আগস্ট সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার এতে পনেরো জন বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হবেন তারাই পরবর্তীতে সমিতির সভাপতি সহসভাপতি নির্বাচিত করবেন তবে টানা তৃতীয়বারের মতো লাতু দাসগ্রাম সমবায় সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হতে মরিয়া হয়ে উঠেছেন কমলাক্ষ শিবিরের সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল নূর এদিকে মাঠ সারতে নারাজ অপরপক্ষের জয়নাল বাহিনী শুক্রবার বিকেলেই সমবায় সমিতির কার্যালয়ে পরিদর্শন করে সব ধরনের পরিস্থিতি হতিয়ে দেখেছেন বিভাগীয় কর্তৃপক্ষ এ নিয়ে সমবায় সমিতির নির্বাচনী লড়াই তুঙ্গে উঠেছে বিধায়ক কমলাক্ষ শিবির বনাম প্রাক্তন জেলা পরিষদ জয়নাল বাহিনীর মধ্যে যে কোনো পরিস্থিতিতে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করতে মরিয়া হয়ে উঠেছে কমলাক্ষ শিবির এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন